हेलो फ्रेंड वेलकम बैक माई चैनल झुमा लेडिज बुटीक। आमी झुमा आमी एखन आपनादेर सामने सूत्रोर साहाज्ये एकटी ब्राकाट ब्लाउज केटे देखाबो। आपनारा जोदि একটা সাইজ সূত্র দিয়ে বুঝতে পারেন, সূত্রের মধ্যে ফেলে আপনারা এ টু জেড ৩০ থেকে আপনারা ৪৮ সাইজ পর্যন্ত কেটে নিতে পারবেন। এবং আমার সম্পূর্ণ ভিডিওটি আমি মডেল দেখিয়ে করব, কি করে আপনারা কাটরির মধ্যে কতটা কাপড় নেবেন এবং কি করে গলাটি নামাবেন এবং কিভাবে কাটলে আপনাদের বেস থেকে কখনোই কাটরিটা উপরে উঠে যাবে না। প্রথমে দেখুন আমি লম্বার মেজারমেন্ট নিয়ে নেব। লম্বার মেজারমেন্ট নেওয়ার জন্য আমি একটি দাগ দিয়ে দিলাম, সেলাই পয়েন্ট রেখে আমি আর একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দেওয়ার পরে দেখুন একসঙ্গে আমি এখানে দুটো পেপার নিয়েছি, একটা দিয়ে আমার সামনের পাট এবং আরেকটি দিয়ে আমার পেছন পাট একই সঙ্গে বেরিয়ে যাবে। আর আমি ব্লাউজের ঝুল নিয়ে নেব। নিচ থেকে আমি 14 ইঞ্চি নিয়ে নিলাম। 14 ইঞ্চি নিয়ে আমি একটু সোজা করে দাগ দিয়ে দেব। সোজা করে দাগ দিয়ে আমি উপরেও সেলাই পয়েন্টের জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে আরেকটি দাগ দিয়ে দেব। আমার পরবর্তী ভিডিওগুলির মধ্যে দেখবেন আমি একই সঙ্গে ব্লাউজের সেলাই পয়েন্ট নিয়ে আমি দাগ দিয়ে দিই। যেহেতু এটা সূত্র অনুযায়ী করছি তাই আমি আলাদা আলাদা করে সেলাইয়ের মেজারমেন্ট নিয়ে নিলাম। এখানে দেখুন নেকের মাপ আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম এবং এখান থেকে তিরা নিয়ে আমি 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এবার দেখুন আমি মোহরার জন্য এখানে 5 ইঞ্চি নিয়ে নেব। আর যদি আপনারা উপর দাগ থেকে দেন তাহলে আপনারা 5.5 ইঞ্চি নিয়ে নেবেন। সূত্র অনুযায়ী তিরা যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে মোহরার মাপ নিয়ে নেবেন। আমার তিরা ছিল 5 ইঞ্চি, তাই আমি উপর দাগ থেকে নিলে আপনাদের 5.5 ইঞ্চিতে দাগটি নিতে হবে। দাগটি সোজা করার জন্য এদিক থেকে আমি 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এখন আমি দাগগুলিকে সোজা করে টেনে নিলাম। এখন আমি বডির মাপ নিয়ে নেব। বডির মাপ নেওয়ার জন্য বডিকে 4 ভাগ করব। 4 ভাগ করে আমাদের 1 ভাগ 8 ইঞ্চি হয়, তাই আমি 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং একই সঙ্গে বাড়তি কাপড় হিসাবে আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব। এটা আপনাদের চাহিদার উপর নির্ভর করে, আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারে। এখন আমি কোমরের মাপ কী করে নেব? কোমরের মাপ নেওয়ার জন্য আমি বডিতে যেটা আছে সেটাই বসিয়ে দেব। যখন আপনারা ব্লাউজ সেলাই করে ফিটিংস দিবেন তখন যেটা কোমরের মাপ থাকবে সেই হিসেবে আপনারা ফিটিংসটা দিয়ে নেবেন। দেখুন আমি একটা স্কেলের সাহায্যে দুটি দাগি মিলিয়ে নিলাম। দেখুন সামনের পাটের জন্য আমি এইখান থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দেব এবং পেছন পাটের জন্য আমি এইখান থেকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। দেখুন আমি আর্মহোল শেপ দিয়ে দিব। আর্মহোল শেপ দেওয়ার জন্য আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। সরু হাত হলে আপনারা কেমন করে আর্মহোল শেপ দেবেন এবং মোটা হাত হলে সেক্ষেত্রে আপনারা কেমন করে দেবেন পরবর্তী ভিডিওগুলিতে আমি দেখাবো। কিন্তু যেহেতু এটা সূত্র অনুযায়ী করছি তাই সূত্র অনুসারে আমার যেভাবে আসবে আমি সেভাবেই দেখাচ্ছি। এখন আমি উপর থেকে 3 ইঞ্চি নিয়ে নেব। উপর থেকে 3 ইঞ্চি নিয়ে আমি আর্মহোল শেপ দিয়ে দেবো। আমি সামনের পাটের জন্য এবং পেছন পাটের জন্য দুটি আর্মহোল একইভাবেই আমি শেপ দিয়ে কেটে নিব। বন্ধু এইবার দেখুন আমি কাগজটি কেটে নিব। কাগজটি কেটে নিলে আমার একই সঙ্গে দুটি পার্ট বেরিয়ে যাবে। নেওয়ার পরে দেখুন আমার একই সঙ্গে দুটি পার্ট বেরিয়ে গেল। একটি পার্ট দিয়ে আমি সামনে পার্ট এবং অপর পার্ট দিয়ে আমি পেছন পার্ট এঁকে নিব। দেখুন আমি উপরের নেক থেকে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এটা আমি একটু ডিপ নেক করব, তাই আমি এইখান থেকে 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং নিচে আমি 3 ইঞ্চিতে দাগ দেব। এইভাবে যদি আপনারা করেন তাহলে কখনোই কাত থেকে আপনাদের ব্লাউজটি পরে যাবে না এবং গলাটা সুন্দর করে একটু খেলানো টাইপের হবে। ব্লাউজটি পরার পরে গলাটা খুবই সৌন্দর্য লাগবে দেখতে। নিচ থেকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। 3 ইঞ্চি নিয়ে আমি দাগ দুটিকে সোজা করে দিয়ে দিব। সোজা করে দিয়ে আমি সুন্দর একটি রাউন্ড শেপ করে নিলাম এবং আমি পেছনের গলাটি কেটে নিচ্ছি। এইভাবে যদি আপনারা ব্লাউজ করেন তাহলে ব্লাউজটি দেখতে আপনাদের খুবই সুন্দর লাগবে। আমি সামনের পাট কাটবো। সামনের পাট আমি সম্পূর্ণ সূত্র অনুযায়ী কাটবো। প্রথমে আমি বেল্ট বের করে নেব। বেল্ট বের করার জন্য আমি দেখুন এইখান থেকে 3 ইঞ্চিতে নিয়ে আমি সোজা একটি দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে বেল্টের জন্য দেখুন এইখান থেকে আমি 1/2 ইঞ্চি উঠিয়ে নিব। 1/2 ইঞ্চি উঠিয়ে এই দাগটাকে সুন্দর করে এইভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে দেখুন এইখানে যে আমার আর্মহোল আছে এটা তো আমার পেছন পাটের আর্মহোল, আমি এইখানে সামনে পাটের আর্মহোলও কেটে নিব। এইখান থেকে আমি গলা নামিয়ে নিব। এইখানে দেখুন আমি 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এইখানে যেহেতু 2 ইঞ্চি নিয়েছি এইখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিব সামনে গলার জন্য। দেখুন এইখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। 3 ইঞ্চি নিয়ে আমি এই দাগটি এর সঙ্গে মিলিয়ে দিব। মিলে দেওয়ার পরে আপনাদের দেখুন এইখানে একটু ছোট হবে, কাত থেকে পড়ে যাবে না, কিন্তু এইখানে যদি একটু বাড়িয়ে নেন তাহলে আপনাদের গলাটি সুন্দর একটু খেলানো টাইপের হবে। এইবার দেখুন সূত্র অনুযায়ী এইখান থেকে আমি 1 ইঞ্চি উঠিয়ে নিব। যে কোনো সাইজের জন্য আপনারা 1 ইঞ্চি তুলে নিতে পারেন। এইখান থেকে আমি 1 ইঞ্চি তুলে নিলাম। আর্ম হোলের এই কোণা থেকে আমি 2.5 ইঞ্চি টেনে নিব। এইটাও আপনারা কম্পালসরি সব সাইজের জন্য আপনাদের এটা করতেই হবে। এইখান থেকে আমি 2.5 ইঞ্চি টেনে নিলাম। এইবার দেখুন এইখান থেকে আমি আমার কাটরের জন্য কতটা জায়গা রাখবো। আমি এইটার সঠিক নিয়ম হচ্ছে আপনাদের এইখানে যেরকম 8 আছে 8 ইঞ্চিকে আপনারা 3 ভাগ করবেন। 3 ভাগ করার পরে 1 ভাগ আপনাদের এই এসের সঙ্গে থেকে যাবে আর 2 ভাগ আপনাদের এখানে কাটরি বেরিয়ে যাবে। এটা যদি সূত্র অনুযায়ী করতে যান, আর আপনারা যদি সূত্র অনুযায়ী না করতে পারেন এইখান থেকে আপনারা 32 সাইজের জন্য সরাসরি 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে পারেন। আমি এখানে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। যদি আপনাদের বেস্ট একটু ভারী থাকে তাহলে আপনারা এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন। এইবার এইখানে 3টি দাগ আমি একসঙ্গে সুন্দর করে মিলিয়ে দিব। এইখানে 3টি দাগ আমি একসঙ্গে মিলিয়ে দিলাম। এইবার দেখুন এইখান থেকে আমি কি করব, মিডল করব। এই দাগটাকে সূত্র অনুযায়ী আপনারা যে কোনো সাইজের জন্য এইখান থেকে 5.5 আমি এখানে মিডল করে দেব। ফিতাটি এইভাবে দেখুন মুড়ে নিলাম। মুড়ে নিয়ে এইখানে আমি দাগ দিয়ে দিলাম। এইটার মিডল আমার হয়ে গেল। এইবার এইখান থেকে আমি 3 ইঞ্চি তুলে নিব। এইখান থেকেও আমি 3 ইঞ্চি তুলে নিব। এইখানে যদি আমি 3 ইঞ্চি তুলি, দুপাশে 3 ইঞ্চি তুললে আমার মিডল থেকে কত তুলতে হবে, আমার এখানে মিডল থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। এইবার দেখুন এইখানে আমি লিখে দিচ্ছি এইখান থেকে 3 ইঞ্চি, এই দিক থেকেও 3 ইঞ্চি। কখনোই আপনারা উপর দাগ থেকে নেবেন না, এই দাগটি সবসময় আপনারা নিচের দাগ থেকে নেবেন। এবং এইখান থেকে আমি কত তুললাম, এইখান থেকে আমি 2.5 ইঞ্চি তুলে নিলাম। এইবার দেখুন এইখানে যে আমার দাগ আসবে এই দাগটি সুন্দর আলতো হাতে আপনারা মিলিয়ে নেবেন। কখনো তাড়াহুড়া করতে যাবেন না, তাড়াহুড়া করতে গেলে আপনাদের সেফটি কখনোই ভালো হবে না। এই পুরা ড্রয়িংটি কেটে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওর মধ্যে একটি লাইক করবেন। আপনাদের লাইক পেলে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা একবার হলেও বাড়িতে করুন, যদি আপনাদের সঠিক মনে হয় তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি কমেন্ট অনুযায়ী আপনাদের সম্পূর্ণ ভিডিও করে দেবো। এইবার দেখুন সামনে পাটের আমার এখানে সেম থাকবে। যখন আপনারা কাপড়ের উপরে বসাবেন তখন শুধু এইখান থেকে আপনারা 1 ইঞ্চি বেল্টের কাপড়টি বাড়িয়ে নেবেন এবং এই কাপড়টা একদম সেম থাকবে। শুধু আমি এখন এই দুটি পাটের পরিবর্তন নিয়ে আসবো। দুটি পাটের পরিবর্তন কি করে নিয়ে আসবো আপনারা দেখুন। এবার দেখুন এইখানে আমি আমার যে কাটরির অংশটি ছিল কাটরির অংশটি আমি বসিয়ে সুন্দর করে একদম সেম এটাকে আমি এঁকে নিলাম। এঁকে আমি এখন তুলে নিলাম। একে তুলে নেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব। গলার এই সাইড থেকে দেখুন সেলাই পয়েন্টের জন্য আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে একটি দাগ দিয়ে দিলাম এবং এই সাইড থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এইবার এই সাইড থেকে যেহেতু 1 ইঞ্চি বাড়িয়েছি এইখান থেকেও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিব। এইখান থেকেও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবার আমি কি করব দেখুন এইখানে আমি সেলাই পয়েন্টের জন্য 2 সুত বাড়াবো, বেশি বাড়াবো না। এখানে আমি 2 সুত বাড়িয়ে দিলাম। 2 সুত বাড়িয়ে দিয়ে আমি এবার দাগগুলি টেনে নিব। এইবার দেখুন চার পাশে আমি সেলাই পয়েন্টের জন্য 1/2 ইঞ্চি করে বাড়িয়ে আমি দাগটি টেনে নিব। আপনারা অন্য নিয়মে কাটরি বের করতে চান তাহলে আপনারা এই মডেলটির দিকে লক্ষ্য করুন। এখানে দেখুন কাটরির মধ্যে আপনাদের কতটা কাপড় লাগবে কি করে বের করবেন। বডিকে আপনারা 10 দিয়ে ভাগ করবেন। এখানে দেখুন আমার বডি যেহেতু এটা 32 সাইজের ছিল, 32কে আমি 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আমার কত হবে 3.2। এইখানে দেখুন 3.2 আমার কত এলো। এইখানে দেখুন আমার 3.2 এই কাটরি থেকে এই মিডিল পর্যন্ত এলো। তাহলে এই কাটরি থেকে এই মিডিল পয়েন্ট যদি 3.2 হয় তাহলে আমার দেখুন এই মিডিল থেকে এই সাইডেও আমার 3.2 যোগ করে নিতে হবে। এইটা যদি আপনারা সূত্র অনুযায়ী যোগ করে বের করতে পারেন তাহলে এখানে দেখুন 3 পয়েন্টের সঙ্গে আরও আমি 3.2 যোগ করব। যোগ করলে আমার কত হবে 6.4। এর সঙ্গে আরও 1/2 ইঞ্চি নিব আমি সেলাইয়ের জন্য, তাহলে কত হয় আমার 7 ইঞ্চি। আপনারা যদি এইভাবে বের করতে পারেন এইভাবে বের করবেন, আর যদি এইভাবে বের করতে না পারেন আপনারা সরাসরি 7 ইঞ্চি নিয়ে নেবেন। এবং কত সাইজের জন্য কতটা আপনাদের বাড়াতে হবে আমি প্রত্যেকটা লিস্ট আপনাদের দিয়ে দেবো। আপনারা লিস্ট অনুযায়ী বাড়িয়ে নেবেন। যদি এইভাবে পারেন ভালো, আর যদি এইভাবে না পারেন আমি লিস্ট দিয়ে দেবো। আপনারা প্রত্যেকটা লিস্ট অনুযায়ী বের করে নেবেন। এবার দেখুন আমি সুন্দর করে কাটরিটি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখুন আমি এখানে নিচের পার্ট বের করব। নিচের পার্ট বের করার জন্য কি করব, আমি এখানে কাটুনটিকে সুন্দর করে মেপে নিব। নিচের যে রাউন্ড সাইড আপনারা এইভাবে ফিতাটি রাউন্ড করে ধরবেন, রাউন্ড করে ধরে সুন্দর করে মেপে নেবেন। এখানে দেখুন আমার কাটুরিটা কত হলো, 7 ইঞ্চি লম্বা হয়ে গেল। তাহলে আমার নিচের পাটের কাগজটি কত লাগবে, 7 ইঞ্চি লাগবে। এখানে দেখুন এখানে 7 ইঞ্চি আমি লম্বা একটি কাগজ কেটে নিব। এবার দেখুন এখানে আমি 7 ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে দিলাম। দাগটিকে সোজা করার জন্য এখান থেকে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে আমি কি করব, এই দাগটিকে সোজা করে দিব। সোজা করে দেওয়ার পরে সূত্র অনুযায়ী আপনারা দেখুন এই যে যেরকম আমার কাটরির নিচের অংশ ছিল, এটা আমার উপরের অংশ ছিল। এইবার আমি দেখুন এইখান থেকে 3 ইঞ্চি এবং এই দুই সাইড থেকে 3 ইঞ্চি নিয়েছিলাম। আপনারা এই জিনিসটা মনে রাখবেন, আপনারা দুই সাইড থেকে যতটা তুলবেন এইখানেও ঠিক আপনারা ততটাই তুলে দিবেন। এইখানে আমি 3 ইঞ্চি দিয়ে দিলাম, এইখানেও দেখুন আমি 3 ইঞ্চি দিয়ে দিলাম। এবার আমি দুটি দাগ একসঙ্গে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে দেখুন সূত্র অনুযায়ী আপনারা সেলাই পয়েন্ট রেখে নেবেন। এখানে আমি সেলাই পয়েন্টের জন্য 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। 1/2 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি 1 ইঞ্চি তুলে দিব। 1 ইঞ্চি তুলে দিয়ে আমি এইখানে সুন্দর করে রাউন্ড করে এর সঙ্গে মিলিয়ে দিব। আমার নিচের কাটুরিতে শুধু এটুকু পরিবর্তন আসবে। এবার আমি কাপড়টি কেটে নিব। নিচের কাটরিটি সোজা সাইডে একটি ভাঁজ করে নিব। ভাঁজ করে আমি মিডিল করব। মিডিল করে আমি টেকিনের দাগটি দিয়ে দিব। উপরের কাটরির মধ্যে দেখুন দু সাইডেই আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়িয়েছিলাম, তাই আমি এদিক থেকেও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমি টেকিনটি দিয়ে দিলাম। এইবার আর একটা কথা বলে থাকি, আপনাদের যখন একটু বড় সাইজ হবে বা কারো বেশ যদি একটু বড় থাকে, সেই ক্ষেত্রে আপনাদের শরীরের গঠন অনুযায়ী একটু পরিবর্তন আসতে পারে। সম্পূর্ণই আমি বলে দেবো, আমার সব ভিডিওগুলি দেখবেন, প্রত্যেকটা কাটিং দেখবেন, তাহলে আপনাদের খুঁটিনাটি জিনিসগুলো আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। আর দেখুন বেস থেকে আপনাদের কাটরিটি কেন উপরে উঠে যায়, আপনারা এই মডেলটির দিকে লক্ষ্য করুন। এইখানে দেখুন আপনাদের কাটরিটা কেন উপরে উঠে যায়, আপনারা এইভাবে মেপে নেবেন। মেপে নেওয়ার সময় দেখুন এই ব্লাউজটি পরার সময় এইখানে যে নেক শুরু হবে, নেক থেকে এইখানে মাপ দিবেন। এই ব্লাউজের মধ্যে দেখুন আছে 9 ইঞ্চি। যাদের একটু ভারী বেস্ট হয় তাদেরই ওঠার চান্স বেশি থাকে, যাদের একটু বেস্ট ভারী কম হয় তাদের ওঠার চান্সটা থাকে না। এখানে দেখুন 9 ইঞ্চি আছে। এবার আমরা কি করব, 9.5 ইঞ্চিতে দাগ দিব এবং এখানে সেলাইয়ের জন্য চলে যাবে। এবার আপনারা কাটরির দিকে লক্ষ্য করুন। এইবার আপনারা দেখুন আমার এইখান থেকে ব্লাউজটা কাটার পরে এখানে কত হলো, এই দেখুন আমার এই দাগটা ছিল 9.5 ইঞ্চিতে এবং 1/2 ইঞ্চি আরও আমি বাড়তি যে সেলাই পয়েন্ট নিয়ে নিয়েছি, তাহলে আমার টোটাল 10 ইঞ্চি হয়ে গেল। এই যে আমার 9.5 ইঞ্চি, এই 9.5 ইঞ্চি এখানে যখন সেলাই করবো 1/2 ইঞ্চি চলে যাবে। আর এইখানে দেখুন আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে কাপড় নিয়েছিলাম। এইভাবে যদি আপনারা ব্লাউজ করেন তাহলে কখনোই আপনাদের বেস্ট কাটুরি থেকে উপরে উঠে যাবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি।